সাংবাদিক বন্ধুসকল, আজি রাজ্যসভার নির্বাচনের রিটার্নিং অফিসারে অন্য প্রতিদ্বন্দ্বী নথকার বাবে আজি এই অভাজনক তেখেতে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হওয়ার আজি তেখেতে প্রমাণপত্রখন মোর হাতত অর্পণ করে আর মই নির্বাচনী গোটেই প্রক্রিয়াটো পরিচালনা করার সকলকে আন্তরিক কৃতজ্ঞতা জ্ঞাপন করছো। লগতে ধন্যবাদ জানাইছো বিশেষভাবে মাননীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ডাঙরিয়া, মাননীয় ভারতীয় জনতা পার্টির রাষ্ট্রীয় অধ্যক্ষ জে পি নাড্ডা ডাঙরিয়া, মাননীয় গৃহমন্ত্রী অমিত শাহ ডাঙরিয়া, মাননীয় ভারতীয় জনতা পার্টির সাংগঠনিক সাধারণ সম্পাদক বি এল সন্তোষ ডাঙরিয়ার লগতে ভারতীয় জনতা পার্টির নেতৃবৃন্দক তেখেতসকলে মোক এই আসনখনের বাবে প্রতিদ্বন্দ্বিতা করার সুযোগ প্রদান করিলে আর লগতে এই গোটেই প্রক্রিয়াটো সফলভাবে আগুয়াই নিয়ার ক্ষেত্রে যে শক্তিশালী ভূমিকা আমার অসম সরকারের মাননীয় মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা ডাঙরিয়ায় যেনে ধরনের ললে আর লগতে রাজ্যিক সভাপতি ভবেশ কলিতা ডাঙরিয়া যে উদ্যোগ ললে তার বাবে মই তেখেতসকলক বিশেষভাবে ধন্যবাদ জানাইছো। লগতে ধন্যবাদ জানাইছো আমার মিত্রজোঁটর পার্টি এ জি পি আর ইউপিপিএলর নেতৃবৃন্দ, লগতে ধন্যবাদ জানাইছো প্রতিগৰাকী শাসক আর বিরোধীর বিধায়ক, কারণ সকলকৰ সহযোগিতার বাবে আজি এনে ধরনের বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হওয়াটো সম্ভব হয়েছে। আর লগতে ধন্যবাদ জানাইছো ভারতীয় জনতা পার্টির মাননীয় সাংসদ সকল, মন্ত্রী সকল আর আমার ভারতীয় জনতা পার্টির নিষ্ঠাবান কার্যকর্তা সকল সকলে সহযোগিতা আর আন্তরিকতার বাবে আজি এনে ধরনের আমি সফলতা অর্জন করেছো। লগতে মই বিশেষভাবে অসমের বরাক ব্রহ্মপুত্র পাহাড় ভৈয়ামর সমূহ রাইজলৈ শ্রদ্ধা আর কৃতজ্ঞতা জ্ঞাপন করেছো, মাজুলী রাইজলৈ মই বিশেষভাবে শ্রদ্ধা জ্ঞাপন করেছো।